নমস্কার। ব্যর্থ পিয়নে আপনাদের সকলকে স্বাগত এবং আপনাদের সকলকে বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ আমরা আবারও চলে এসেছি একটি নতুন অরিজিনাল গল্প নিয়ে। আজ আমরা পরিবেশন করতে চলেছি সৈকত সেনাপতির লেখা শুভ শারদীয়া। গল্পের সূত্রধার আমি প্রসেনজিৎ। মূল গল্প পাঠে স্বস্তিক ও অন্যান্য চরিত্রে রোমান, সৌভিক, অন্বেষা, শুভদীপ এবং আবির। শুরু হচ্ছে ব্যর্থ পিয়ন অরিজিনালস প্রেজেন্টস শুভ শারদীয়া। 19 অক্টোবর, দশমী। ঢাকের আওয়াজে ঘুম ভেঙে গেল পিয়ানির। নবমীর রাতে বন্ধুদের সঙ্গে দারুণ হৈহল্লা হয়েছে। এবার তাদের অবসান। টিভির চ্যানেল ও রঙের কোম্পানি মিলিয়ে প্রায় 6টা প্রাইজ পেয়েছে ওদের পাড়া। প্রতিদিনই মাথায় ফুল গুঁজে বেনারসি পরে তারাও পাল্লা দিয়ে সেরেছে, কিন্তু পিয়ালির মন ভালো নেই। কাল থেকে রণ তাকে একটা ফোন করেনি, এমনকি SMS-ও না। নিশ্চয়ই রাগ হয়েছে। পিয়ালির ভাবতেও ভালো লাগে যে রণ তার উপর রাগ করেছে, কিন্তু বাস্তবে তেমন হয়েছে কি কখনো? সপ্তমী সকালে যখন দেখা হয়েছিল তখনই পিয়ালি বারবার বলেছিল, আবাসন ছেড়ে বেরোতে পারবো না, তুমি এসো, বিকালে না পারলে সকালে। যদিও সে জানতো রণ কখনোই এত হট্টগোলের মাঝে আসবে না, কিন্তু তাই বলে একটা ফোন বা SMS করবে না? রণ দাঁড়িয়ে রেখেছে বলে মুখটা অন্যরকম লাগছিল। পিয়ালি বলেছিল, চেহারার সঙ্গে সঙ্গে স্বভাবটাও যেন বদলে যাচ্ছে, চারিদিকে কেমন ফেস্টিভ মুড, আর তুমি শুধু প্যাচের মতো মুখ করে বসে আছো। রণ বরাবরের মতো পিয়ালির অজস্র কথার উত্তরে একটা মুচকি হেসেছিল শুধু। পিয়ালি তার মসৃণ কপালে ভাঁজ ফেলে চিন্তা করছিল যে সে রণর ওপর রাগ করবে কি করবে না, কারণ রণ তার রাগ ভাঙাবে এতটা আশা করাই যায় না। আজ বিজয়া দশমী, তাই ঢাকের আওয়াজটাও বদলে গেছে, বলছে আসছে বছর আবার হবে। পিয়ালি মোবাইলে বড় বড় অক্ষরে লিখল শুভ বিজয়া, তারপর পাঠিয়ে দিল রণের মোবাইলে। ডাইনিং টেবিলে রাখা ফ্লাস্ক থেকে চা ঢেলে বাবার ঘরে এলো পিয়ালি। বাবা কাগজ পড়ছে মন দিয়ে। পিয়ালিকে দেখে বললেন, কিরে মুখটা ওরকম কেন, পুজো শেষ বলে মন খারাপ? পিয়ালির কর্মকাণ্ড বাবার ভালো না লাগলেও ব্যবহারে কোনো তারতম্য ঘটে না, কিন্তু মা একেবারে উল্টো। পিয়ালির স্বাধীনতায় বাবা কখনোই হস্তক্ষেপ করে না। পিয়ালির বিয়ে না করাটা কোনোভাবেই মেনে নিচ্ছিল না মা শুরুতে, কিন্তু যেদিন থেকে রণর কথা জেনেছে স্বাভাবিকভাবেই কোনো কথা বলেনি। মা কোথায়? জিজ্ঞাসা করল পিয়ালি। আবার কোথায়? মণ্ডপে। শেষ নতুন শাড়িটা পরতে হবে না? শেষ কোথায়? এখনো লক্ষ্মী পুজো, কালী পুজো, যিশু পুজো সবই তো বাকি। পিয়ালি চোরা দৃষ্টি দিল মোবাইলে। না, তৈরি হয়ে মণ্ডপে যাওয়াই ভালো। অকারণ বিষণ্নতা মুছে স্নান সেরে ঘাস রঙের ওপর সাদা রঙের নতুন সিল্কের শাড়িটা পরল। খয়েরি স্ট্রিক করা রেশমি চুলগুলো ফনা তুলে রইল কাঁধের ওপর। নতুন শাড়ি, সুগন্ধি, ম্যাচিং জুয়েলারি জাদুকাঠির মতো ছুঁয়ে দিল পিয়ালিকে। বিষণ্নতা ঝেড়ে ফেলে সবুজ প্রজাপতির মতো উড়ে গেল সে পাড়ার এক ঝাঁক বন্ধুদের মাঝে। যাওয়া মাত্রই কোলাহল, এ ওকে কমপ্লিমেন্ট, রেস্তোরাঁর খাবার প্ল্যান হয়ে গেল। ওখানে রাজু বলল, দারুণ দেখাচ্ছে তোকে, রণ মিস করল, কত বুড়ো হলে এই হয়, এনার্জি নেই। রণ সম্পর্কে বুড়ো শব্দটা শোনা পিয়ালির এখন অভ্যেস হয়ে গেছে। বিয়ে করার কথা ওরা কেউ ভাবে না, অথচ গায়ে গায়ে লেগে আছে আজ প্রায় 3 বছর হল। মা প্রথমের দিকে প্রচুর কান্নাকাটি করেছেন, বাবা গম্ভীর হয়ে থেকেছেন, তারপর সময়ের সাথে সেসব চাপা পড়ে গেছে। পিয়ালি মা বাবার একমাত্র সন্তান, স্বাস্থ্যবতী, নিজের বাড়ি, সরকারি কর্মচারী, সে নিজেই দুদুখানা স্বামী পুষতে পারে, এমন মেয়ের ব্যক্তিগত জীবন নিয়ে আর কতদিনই বা টানাহেচড়া করা যায়? রণর কথা উঠতেই মোবাইলে চোখ গেল পিয়ালির। কত SMS তো আসছে, কিন্তু যারটা চাই তারই পাত্তা নেই। যাক গে, পিয়ালিও আর ভাববে না, থাকুক যে যার মতো, ঠাকুর বিসর্জন যাবে আর একটু পরে। তার আগে মায়ের প্রতিমার বরণ করছে সবাই, প্রতিমার পায়ে সিঁদুর ঠেকিয়ে সেটা পরিয়ে দিল একে অন্যকে। পিয়ালিদের দলটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সেসব। রাজু গম্ভীর মুখ করে পিয়ালিকে বলল, পরের বার ওই সিঁদুর খেলার দলে তুই থাকবি তো?
রাজু পিয়ালির খুব ছোটবেলার বন্ধু, এখনও মাঝে মাঝে এই জাতীয় ঠাট্টা করে। যদিও তার ওর অনর সম্পর্ক নিয়ে বাকি সবাই নীরব। চারিদিকে আলো উৎসবের মাঝে আরেকজন পিয়ালি একটু দূরে ম্লান মুখে দাঁড়িয়ে একা। যতই সে চেষ্টা করছে বিষণ্নতাকে ঝেড়ে ফেলতে, সেটা পায়ে পায়ে পোষা কুকুরের মতো আবার জড়িয়ে ধরছে। আসলে পিয়ালির যে কোথায় লাগছে সে নিজেও ঠিকমতো বুঝতে পারছে না। মা বাবা, কর্মক্ষেত্রের বন্ধুবান্ধব, কিছু জায়গায় পিয়ালি যথেষ্ট শক্ত হতে পারে, অথচ এই একটা জায়গায় কি কারণে যে সে পরিষ্কার নয়। রণ কি সত্যি তার এই কাঙ্ক্ষিত পুরুষ? আবার ভাবে হয়তো তার উদাসীন গা আলগা ভাবটাই পিয়ালিকে আরাম দেয় বেশি। পিয়ালিরও বিয়েতে অনীহা, সেই জন্যই কি? বিয়ে করে স্বামী ছেলেপুলের কথা ভাবতে তার গা ঘিন ঘিন করে ওঠে। রণর আগে পিয়ালির দু তিনজনের সাথে সম্পর্ক ছিল, তবে রণর জীবনে সে একমাত্র নারী। এই মানুষটা তাকে ছাড়া আর কাউকে কোনোদিন স্পর্শ করেনি। এটা ভাবলে এখনও পিয়ালির লোম শিরশির করে ওঠে। বাইরের পৃথিবী নিয়ে তার খুব একটা আগ্রহ নেই। এইরকম একটা লোক যখন তাকে গভীর আলিঙ্গন করে, অন্তরঙ্গ তার চরমে পৌঁছায়, তখন পিয়ালির মনে মিলনের তৃপ্তির সঙ্গে নতুন একটা অহংকারও মিশে যায়। সব কাজ ছেড়ে পিয়ালি যখন মায়ের সঙ্গে ফ্ল্যাটে ঢুকলো তখন প্রায় 10টা বাজে। মোবাইলে কোনো মেসেজ আসেনি। পিয়ালি আর থাকতে পারল না, রণর এহেন ব্যবহারের অর্থ কী? জামাকাপড় না ছেড়েই সে ডায়াল করল রণর নাম্বারে। কয়েক মুহূর্ত পরে এক ধাতব নারী কণ্ঠ বলে উঠল, রণ নিশ্চয়ই তাকে এড়ানোর জন্য ফোন বন্ধ করে রেখেছে। টান মেরে শাড়িটা খুলে বিছানায় শুয়ে আলো নিভিয়ে দিল, মোবাইলটাও বন্ধ করে দিল। কাউকে আর দরকার নেই ওর। 21শে অক্টোবর, দ্বাদশী। একাদশী চলে গেল। রাগ, দুঃখ, অভিমান সব একসঙ্গে নিয়ে দ্বাদশীর দিন পিয়ালির সহ্যের বাঁধ ভাঙতে লাগলো একটু একটু করে। সকাল থেকে রাত পর্যন্ত কারো ফোন বন্ধ থাকে? আচ্ছা, জ্বর হয়নি তো, যা অন্য কোনো বিপদ? এটা মনে হওয়া মাত্র কুলহারা জলস্রোতের মতো উদ্বেগ তাকে ভাসিয়ে নিয়ে চলে গেল। কি স্বার্থপরের মতো সে! শুধু নিজের মান অভিমান, রণর জীবনে তার কতটা গুরুত্ব, এসব অর্থহীন চিন্তায় কত সময় নষ্ট করেছে। খুব সাংঘাতিক কিছু নিশ্চয়ই ঘটেছে, নয়তো 3 দিন হয়ে গেল একবারও যোগাযোগ করল না। এমন তো কোনো দিনও হয় না। কাকা কাকিমা বুড়ো মানুষ, নিশ্চয়ই অস্থির হয়ে উঠেছেন। পিয়ালি অফিসের ছুটি হওয়া পর্যন্ত আর অপেক্ষা করল না। লাঞ্চ ব্রেকের পরেই দেওদার স্ট্রিটে রণদের বাড়ির সামনে এসে বেল বাজাবার আগে খানিকক্ষণ অপেক্ষা করল পিয়ালি। লাল রঙের বাড়িটার কাছে যখনই আসে তখনই এই বেল বাজাবার আগে নিজের বুকে হাজার ঘন্টা বাজে। প্রতিবার মনে হয় দরজা খুললেই বদলে যাবে জীবন। অক্টোবর মাসে রোদের ঝাঁচটা বেশ কড়া, তা সত্ত্বেও পিয়ালি সানগ্লাসটা খুলে ব্যাগে রেখে দিয়ে বেলে হাত দিল। কেন জানা নেই তার বুক ঢিপ ঢিপ করছে, মনে হচ্ছে কোনো খারাপ খবর কি তার জন্য অপেক্ষা করছে। অনেককাল আগে থেকেই রণদের বাড়িতে একতলায় সপরিবারে থাকে অভয়দার পরিবার। সে দরজা খুলে পিয়ালিকে দেখে একটু অবাক হলেও মুখে প্রকাশ করল না, বলল, আসুন। পিয়ালি অভয়ের মুখে ভরসা পেল। পুরনো বাড়ির শীতল মেঝে ছায়া ছায়া দেওয়াল পেরিয়ে যেতে যেতে পিয়ালি অভয়কে জিজ্ঞাসা করল, দাদাবাবু কোথায়, ঘরে? অভয় এবার আশ্চর্য হয়ে বলল, এ কি, আপনিও জানেন না? দাদাবাবু তো কলকাতার বাইরে গিয়েছেন অষ্টমীর ভোরে। কবে ফিরবেন বলেননি? মনে হয় লক্ষ্মী পুজোর পর, ওই সময় অফিস খুলবে, তাই না? অভয় ঠিক সেই অর্থে কাজের লোক নয়, তাকে পরিবারের সদস্য বলেই জানে সকলে। পিয়ালির সাথে রণ সম্পর্ক তার অজানা নয়, সেই জন্যই পিয়ালির বিস্মিত মুখ দেখে সে বলল, হঠাৎ ঠিক হয়েছে মনে হয়, ছোট মা জানবেন ভালো করে। রণ কখনোই নিজের ছোটবেলা, মা বাবা এসব নিয়ে গল্প করে না, খুব স্বাভাবিক। বলার মতো কী বা থাকতে পারে মা বাবা হারানো একটা ছেলের? পিয়ালিও ওই স্পর্শকাতর জায়গাগুলো এড়িয়ে যায়। ঠাকুমা কাকা কাকিমার কাছেই মানুষ রণ। রণর ঠাকুমাকে পিয়ালি দেখেনি, তবে রণর কাছে গল্প শুনেছে ও ছবি দেখেছে। কাকার ঘরে দেওয়ালের মাথায় পরিবারের মৃত সদস্যদের ছবি, ছবিগুলোর ধোঁয়া ও ধুলোর ঝাপসা। ঘরে টিভি চলছে, কাকা চেয়ারে বসে আছেন, বড় বড় দুপাল্লার জানলা দিয়ে ঘরের লাল মেঝেতে আলো এসে পড়ছে।
পিয়ালিকে দেখে দুজনেই যেন হাতে চাঁদ পেলেন। কাকা বললেন, এই তো পিয়ালি এসছে, ওর কাছেও কোনো খবর না থাকলে আমি এক্ষুনি যাবো থানায়। কাকিমা বিপন্ন মুখে বললেন, দেখ তো কি বিপদে যে পড়েছি, তুই ঠিক মনের কথাতে বুঝে এসে পড়েছিস। দুদিন ধরে তোর কাকার কাছে বকুনি খাচ্ছে, তোর ফোন নাম্বার নিয়ে রাখিনি বলে। তোকে ফোন করেছে রণ? কোত্থেকে ফোন করবে, আমি তো জানি না যে ও বাইরে গিয়েছে। যখনই ফোন করেছে তখনই ফোন বন্ধ। ভাবলাম গিয়েই দেখি, অভয়ের কাছে শুনলাম ও কলকাতায় নেই। কবে গেল? অষ্টমীর দিন ভোরবেলায়। পিয়ালি জানে রণ একটু অন্যরকম, হয়তো এই অন্য ধরনটার জন্যই তার এই অসহায় সমর্পণ। কিন্তু তা বলে এত অদ্ভুত ব্যবহার? অভিমান ভোলার জন্য এই পিয়ালি জোর করে মুখে একটু হাসি ফুটিয়ে বলল, এই দেখো বিজয়ের পর এলাম আর তোমাদের প্রণাম করতেই ভুলে গিয়েছি। কাকিমা বললেন, আরে ঠিক আছে দাঁড়া, ভুলে যাবার আগে তোর ফোন নাম্বারটা লিখে নি। কাকা মুখে অসন্তোষ স্থায়ী ছাপ ফেলে রেখেছে। পিয়ালিকে বললেন, ও আমায় বললো যে কদিনের জন্য একটু ঘুরে আসছি। আমি ভাবলাম তাহলে নিশ্চয়ই গোপাল ওর সঙ্গেই যাবে। এই কদিনের মধ্যে কোনো খোঁজ খবর না পেয়ে আমি দুজনের ফোনেই ফোন করেছিলাম, দেখি দুজনেরই সুইচ অফ। অভয়কে পাঠালাম গোপালের বাড়িতে, শুনলাম সে নাকি আবার দেশের বাড়ি গেছে, কালী পুজোর পর আসবে। তোমার ফোন নাম্বারও আমার কাছে ছিল না, কি দুশ্চিন্তায় যে পড়েছিলাম কি আর বলবো তোমায়। এবার পিয়ালিও উদ্বিগ্ন হয়, রণর কোনো বিপদ হয়নি তো? নিঃসন্তান কাকা কাকিমার কাছে রণ যে কতখানি প্রিয় সে তা জানে। কাকিমা মিষ্টির প্লেটটা রাখলেন তার সামনে। পিয়ালি দেখল কাকিমার হাতের তৈরি ক্ষীরের গজা, যা তার ভীষণ প্রিয়, কিন্তু আজ একদম ইচ্ছা করল না, সে একটা নিতে হয় বলে নিল। অন্য সময় হলে কাকিমাও চাপাচাপি করতেন, কিন্তু এখন কিছু বললেন না। কাকা পিয়ালিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমার কি মনে হয় না ব্যাপারটা খুবই অ্যাবনর্মাল? যেখানেই যাক অন্তত ফোন তো একটা করবে বলো। কাকিমা উদ্বেগের সীমায় পৌঁছে গিয়েছেন, বললেন, তোর কাকা তো অস্থির হয়ে পুলিশে খবর দেবে বলছে। এই কথাটা পিয়ালিরও মনে উকিঝুঁকি মারছিল, কিন্তু রণ যদি আচমকা কালি এসে পড়ে? রণর এই অনুপস্থিতিকে নিয়ে এত বড় সিদ্ধান্ত নিতে পিয়ালির ঠিক সাহস হচ্ছে না। সে সবদিকে বাঁচিয়ে বলল, অভয়ের কাছে শুনলাম লক্ষ্মী পূজার পরে আসবে। আন্দাজে বলছি, আমাদেরই বলেনি কোথায় যাচ্ছে আর কবেই বা ফিরবে। লক্ষ্মী পুজো অবধি অফিস বন্ধ, তাই ও ধরে নিয়েছে। আর দুটো দিন দেখলে হয় না? এর মধ্যে যদি না ফোন করে তবে পুলিশেই যেতে হবে। কাকা বললেন, না না না, আর একদিন অপেক্ষা করব না, তোমার জন্য একদিন অপেক্ষা করছিলাম, এবার আমি যাবই। রণ তার গোয়ার তুমিটা পারিবারিক সূত্রেই লাভ করেছে, এখন যতক্ষণ না থানায় যাওয়া হবে কাকা শান্তি পাবেন না। এটা পিয়ালি আগেও দেখেছে, এদের সিদ্ধান্তের নড়চড় হয় না। রণ আর কাকার মাঝে পড়ে বেশি ভুগতে হয় কাকিমাকেই। সেই কোন ছোটবেলায় খেতে বসে রণ আলু ভাজা খেতে যাওয়ায় কাকিমা বলেছিলেন এখনই পারবেন না, কাল করে দেবেন। রণ তারপর রাগ করে এক মাস শুধু সাদা ভাত খেয়েছে। পিয়ালিও এক মেয়ে, যথেষ্ট আদর সেও পেয়েছে, তবে রণর তুলনায় সেটা কিছুই না। কাকিমাকে সে কথা বললেই উনি বলেন, বুঝিস না কেন, ও ছাড়া আমাদের জীবনের আছেই বা কেবল, ওকে নিয়েই তো জীবন। থমথমে পরিবেশটাকে হালকা করার জন্য পিয়ালি বলে উঠল, ডায়েরি করলেই দেখবে এসে পড়বে আর কিরকম চোটপাট চালাবে। কাকা গম্ভীর হয়ে বললেন, করুক চোটপাট, দুশ্চিন্তা করার যে কি কষ্ট তাও কি জানবে শুনি। পিয়ালির আর ভালো লাগছিল না, সে উঠে পড়ল। বিকেল 5:30টায় হালকা অন্ধকারে চাদর জড়িয়ে নিয়েছে শহরটা, শীত আসতে এখনো দেরি আছে, তবু গাটা শিরশির করে উঠল ওর। দোপাট্টা ভালো করে জড়িয়ে প্রতিদিনের অভ্যেস মতো রণদের লাল সাদা সবুজ রঙের বাড়িটাকে দেখল পিছন ফিরে। এখন বাড়ি ফেরার পথে দরজার প্রেমে রণ নেই, এর আগে কখনো এরম হয়নি। রণহীন বাড়িটাকে তার মনে হচ্ছে সিমেন্ট বালি ইট কাঠের স্তূপ। চার বছর আগেও সে চিনত না রণকে। কোনো পুরুষ মানুষকেই বেশি গুরুত্ব দিতে সে প্রস্তুত ছিল না। পিয়ালির অফিসের কলিগ,
সামন্তবাবুর বউ মারা যেতে পিয়ালি গিয়েছিল সৌজন্য সাক্ষাতে। সমস্যার গভীরতা নিয়ে ভাববার কোনো ইচ্ছে ছিল না, সেখানেই দেখে রণকে। সামন্তর ছেলে দুটোকে যাতে ভালো রাখা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করছে। সামন্ত রণর পার্টনারের প্রতিবেশী। অনাত্মীয়র জন্য এমন নিঃস্বার্থ কাজ দেখে পিয়ালি আপ্লুত হয়েছিল। তারপর কখন যেন সে ধীরে ধীরে জড়িয়ে গেছে রণর জীবনের সাথে। আজ শূন্য দরজার দিকে তাকিয়ে তার হঠাৎ মনে হলো যেন রণর সঙ্গে তার আর কোনোদিনও দেখা হবে না। পরদিনও পিয়ালি অফিস ফেরত দেওদার স্ট্রিটে এলো। প্রতিবারই তার লাল বাড়িটাকে আরেকটু বিবর্ণ, আরেকটু পুরনো মনে হতো। থানায় ডায়েরি করার পরেও একদিন কেটে গেল, এখনও রণর কোনো পাত্তা নেই। কাকিমা এখন গুনগুন করে কাঁদেন সবসময়। পিয়ালিরও বুকটা ভারী হয়ে থাকে। তার মনে হয় সে যেন একটা গভীর খাদের সামনে দাঁড়িয়ে আছে, একটু ঠেলা মারলেই পড়ে যাবে। দোতলায় উঠে পিয়ালি সেই একই পরিচিত দৃশ্য দেখতে পায়। টিভির সামনে দুজন বসে আছেন, ক্লান্ত দুঃখী দুজন মানুষ। এই দুদিন পিয়ালি এসে অন্য দু চারটে কথা বলে গুমোট কাটানোর চেষ্টা করে। তিনজনের সামনে দিয়েই ভেসে যাচ্ছে চলমান ছবি। আওয়াজ কমানো হলে মনে হয় নির্বাক ছবি। কাকা নিজের মনেই বকবক করেন, কত নিরুদ্দেশ হয়ে যাওয়ার কথা শুনি। কখনো যে নিজের ছেলের এমন হবে তা দুঃস্বপ্ন কল্পনা করি। পিয়ালির হঠাৎ মনে হলো একবার রণর ঘরটা ভালো করে খুঁজে দেখলে হয় না, যদি কোনো সূত্র মেলে। কাকাকে সে কথা বলতেই জলে ডোবা মানুষের মতো আঁকড়ে ধরা গলায় বললেন, তাই তো, ঠিকই বলেছ, এটা তো আমাদের আগে কখনো মনেই হয়নি। যদিও পিয়ালি সব সময় রণর ঘরে একলা যাতায়াত করে, তবু সে কাকিমাকে বলল, চলো তো আমার সঙ্গে। রণর ঘরে সিঙ্গেলের চেয়ে একটু বড়, অথচ ডবল নয়, এইরকম একটা খাট, একপাশে কম্পিউটার, দেওয়াল ঘেঁষে একই রকম দুটো কালো পালিশ করা চেয়ার, তার পাশে মিউজিক সিস্টেম, বিছানার পাশে ছোট নিচু টেবিলে ফোন, ঘড়ি আর দু তিনটে বই রাখা। এই ঘরটায় রণ আর পিয়ালি সম্পূর্ণ একটা আলাদা জগৎ তৈরি করে নিয়ে ঘন্টার পর ঘন্টা আরামে কাটিয়ে দিত। আজ ঘরটায় সেই উষ্ণতা নেই। পিয়ালি বইগুলো উল্টে পাল্টে দেখল। এত উদ্বেগের মধ্যেও হঠাৎ তার হাসি পেল। সে যেন সব গল্পের ডিটেকটিভের মতো রণর বইতে কোনো লুকোনো চিরকুট খুঁজেছে। দুটো বই ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসের। আলমারির হাতল ধরে টানল সে। চাবিটা হয়তো কাকিমার কাছে আছে, পরে দেখলেই হবে। একটা ড্রয়ারে গুচ্ছের গানের সিডি, আরেকটাতে অফিসের ফাইল, কোনোটা ইনভেস্টমেন্ট, কোনোটা ইন্স্যুরেন্সের। ঘরটা স্বভাবতই গোছানো। ঘরের প্রতিটা ইঞ্চিতে রয়ে আছে রণর ছাপ। পিয়ালি প্রতিটা পা ফেলতে ফেলতে ভাবনা চিন্তা করে, কোথায় যেতে পারে মানুষটা। খাটের পাশে নিজের ড্রয়ারটা একবার খুলল পিয়ালি। রণর সঙ্গে বিপুল অন্তরঙ্গতা সত্ত্বেও সে কখনোই রণর ব্যক্তিগত জিনিসপত্রে এভাবে হাত দেয়নি। কি অদ্ভুত লাগছে পিয়ালির যেন। রণর নয়, অন্য কোনো একটা অচেনা মানুষের গোপন রহস্য খুঁজছে। ড্রয়ারে একটা মাঝারি আকারের ডায়েরি রাখা, প্রথম তিন পাতা সাদা, তারপর বাচ্চারা যেভাবে হাতের লেখা অভ্যেস করে সেভাবে উপর থেকে নিচ অবধি লেখা, আমি বাবাকে ভালোবাসি। আবার দু তিন পাতা পর লেখা ইংরেজিতে, আই এম প্রাইড অফ মাই ফাদার। এটা রণরই হাতের লেখা না অন্য কারোর? সত্যি কথা বলতে রণর সই ছাড়া পিয়ালি তার হাতের লেখা কোনোদিন দেখেছে বলে তো মনে পড়ছে না। আজকাল কেই বা চিঠি পড়ে বা লেখে, SMS বা ফোন যোগাযোগের জন্য যথেষ্ট। ডায়েরিটা রেখে দিল পিয়ালি। বেশ কতগুলো ভ্রমণ পত্রিকাও রাখা ছিল, রণর তো বেড়ানোর শখ ছিল না, ম্যাগাজিন পড়েই শখ মেটাতো বোধ হয়। রান্নাঘরের বেসিনে খালি কাপটা রেখে দুটি বিষণ্ণ ক্লান্ত মানুষকে পেছনে ফেলে পিয়ালি রাস্তায় পা দিল। 25শে অক্টোবর, কলকাতা। কত অজানা রে। অফিসের বাথরুম থেকে বেরিয়ে পিয়ালি মোবাইল ফোনে চারটে মিসড কল দেখল, চারটেই এক নম্বর থেকে। পিয়ালি সাড়া দেবার কোনো তাগিদই বোধ করল না। রণর কাকিমা অসুস্থ, কাকা তাকে ফোন করেছে যাওয়ার জন্য। কাল অফিসে এতবার ফোন করেছে যে পিয়ালি বাধ্য হয়ে আগেই বেরিয়ে ওদের বাড়ি গিয়েছিল। প্রতিদিন তো সম্ভব নয়, তাছাড়া যে রোগের চিকিৎসা তার জানা নেই।
তার জন্য স্বাভাবিক জীবনের ছন্দ নষ্ট করে দৌড়ে যাওয়ার কোনো টান অনুভব করছে না। রণ নেই আজ 8 দিন হয়ে গেল। নেই বলেই পিয়ালি যেন একটা প্রথম অনুভব করল যে রণ আসলে কোনো দিনই ছিল না। পিয়ালির জন্যই এত দূর এগিয়েছে এই সম্পর্ক। কেন পরিণতিহীন সম্পর্ক সে গত 3 বছর ধরে টেনে চলেছে? কেন মা বাবাকে দুঃখ দিয়েছে? সে কি সবার চেয়ে আলাদা, বেপরোয়া, এটা প্রমাণ করার জন্য? পিয়ালির এখন মনে হয় রণকে সে কতটুকুই বা চেনে। ছুটির দিনে পিয়ালি গিয়েছে বারবার রণর বাড়িতে, সেই নির্জন ঘরে। প্রবল ভালোবাসাবাসির টানেই হয়তো সে যেত, কিন্তু রণ নিজে কখনোই আসেনি পিয়ালির অফিসে বা বাড়িতে। রণ বেশি মাখামাখি এড়িয়ে যেত, সামাজিকতায় তার ঘোর আপত্তি। কাকিমা রোজ রণর এই স্বভাবের জন্য বলতো, আসলে মা বাবা মরা তো সেই জন্যই একটু এরকম, একটু মানিয়ে নিস। পিয়ালি প্রথম প্রথম রণকে অনেকবার বলার চেষ্টা করেছে এইরকম অনেকেরই হয়, তুলনায় রণ তো অনেক ভাগ্যবান। ঠাকুমা কাকু কাকিমার খুব আদরের মানুষ, কিন্তু রণর স্পর্শকাতরতা দেখে সেই প্রসঙ্গ আর বেশি এগোয়নি। রণ যে কেন এত অন্যরকম কে জানে। রণর প্রতি আকর্ষণটাকে সে জোর করে ভীষণ বিতৃষ্ণায় পরিণত করতে চায়, কিন্তু পেরে ওঠে না। অফিসে মোবাইলটা সাইলেন্ট করা থাকে, হঠাৎ থরথর করে কেঁপে উঠতে পিয়ালি দেখে রণদের বাড়ির নাম্বার। বিবর্ণ পুরনো বাড়িটায় সোদা গন্ধমাখা হাওয়া, ঠান্ডা ঠান্ডা দেওয়ালের কথা মনে করে প্রবল বিরাগ নিয়ে চেয়ে থাকে সেই মোবাইলের দিকে। ফোনটা নিরুপায় হয়ে থেমে যায় একসময়। পিয়ালিও যেন অপেক্ষা করছিল এই সময়টার জন্য। ঝাঁপিয়ে পড়ে ফোনটা তুলে বন্ধ করে রেখে দেয় ব্যাগের মধ্যে। ফিরেছ কি ফিরো নাই? 27 অক্টোবর। বিবেক দংশন সত্ত্বেও পিয়ালির বাড়িতে যেতে একটুও ইচ্ছা করছিল না। কাকিমার ফোন না ধরার মতো অসভ্যতা অবশ্য সে করেনি, আর প্রতিবারই বলেছে অফিসে ভীষণ কাজ, হাতটা খালি হলেই যাবে। কাল ছুটি থাকা সত্ত্বেও বাড়িতে কাজ আছে বলে কাটিয়েছে। কাকিমা কি ভাবলেন তা নিয়ে আর মাথা ঘামায়নি পিয়ালি। মনে মনে ঠিক করেছিল রণর সাথে একটা বোঝাপড়া না করে সে ওদের বাড়ি ঢুকবে না। এটা ভাবতে গিয়ে তার বুকে হঠাৎ কাঁপুনি লাগে। যদি রণ আর না ফেরে? প্রশ্ন, রাগ, অভিমান, আশা, ইচ্ছে সব তালগোল পাকিয়ে যায়। রণ ছাড়া কেমন হবে তার জীবন? অফিস, বাড়ি, বন্ধুবান্ধব, শপিং, সিনেমা সব চলবে, অথচ পারিবারিক জীবনের কোথাও থাকবে না রণ। নিঝুম রাতে আর প্রতিদিনের কাজের ফাঁকে ফাঁকে নীরবে ওরা অজস্র কথা বলা বলি করে, সেটা আর হবে না। অথচ পিয়ালি খুশি, কারণ সে মাকে খুশি করতে পারবে। ছুটির দিনে বেরোতে গিয়ে যাচ্ছি বলার সময় মায়ের নাকের পাশে গভীর দাগ দেখতে হবে না। এবার মার সঙ্গে কতদিন বাদে হাতে হাত মিলিয়ে লক্ষ্মী পুজোর কাজে সাহায্য করছে। গত 3 বছর চলে গিয়েছিল রণদের বাড়িতে। মা এবার একটু অবাক হয়েছে, খুশি হলেও সেটা বুঝতে দেয়নি। আচ্ছা, মাকে একটা ট্রিট দিলে কেমন হয়? শাড়ি, সিনেমা, রেস্তোরাঁয় খাওয়া? উফ, মার সঙ্গে মনে মনে খুনছুটি করতে করতে পিয়ালির বুকের ফাটলগুলো জুড়ে যাচ্ছিল এক এক করে। কিন্তু এই সময় ফোনটা বাজল। পর্দায় নামটা দেখে পিয়ালির হাত পা অবশ হয়ে গেল। রণ। আর নিজেকে বিশ্বাস নেই যদি নিজেকে সামলাতে না পারে? চারপাশের কৌতূহলী দৃষ্টি এড়াতে অফিসের টেবিল থেকে উঠে চলে গেল বাথরুমে। রণ বলল, খুব রেগে আছো? পিয়ালি কোনো কথা বলল না। রণর গলা শুনে তার আনন্দের চেয়ে অবাক লাগছে বেশি। সে যেন ধরেই নিয়েছিল রণ আর ফিরবে না। উদ্বেগ, ভয়, দুশ্চিন্তা, রাগ সব মিলিয়ে গালের ওপর অসহায় জলের ধারা। কোথায় ছিলে এতদিন? খবর দাওনি কেন? ফিরলে কখন? ফোনে এতগুলো প্রশ্নের উত্তর দেওয়া যায়? লম্বা গল্প, অফিস কাট মেরে চলে এসো এক্ষুনি। সব তোমার কথা মতো হয় না, এখন যেতে পারবো না। না বললে তো হবে না, আমি জানি। এখনই তুমি শরীর খারাপ, বাড়ি যাচ্ছি বলে বেরিয়ে পড়ো। রাগের চোটে পিয়ালি ফোন কাটার বোতাম টিপে দিল, সুইচ অফও করল। কিন্তু ব্যাগের মধ্যে পড়ে থাকা ফোনটা পিয়ালিকে কিছুতেই কাজে মন বসাতে দিল না। ফোনটাই যেন রণ হয়ে কথা বলতে লাগলো তার সঙ্গে। রণদের লাল বাড়িটার দরজায় দাঁড়িয়ে পিয়ালি যখন ঘন্টায় হাত দিল,
তখন সূর্যের যথেষ্ট তেজ। ভিতরে ঢুকে রনুর ঘরে যেতেই রণ তাকে জড়িয়ে ধরল। রনুর থেকে নিজেকে ছাড়িয়ে পিয়ালি তার অজস্র প্রশ্ন নিয়ে মুখোমুখি দাঁড়াতেই রণ বলল, এখন কোনো কথা নয়, একটু ভালোবেসে নি। আবারও চাপা পড়ে যায় কথা, ঝোড়ো বাতাস বইতে থাকে ঘরের মধ্যে। পিয়ালির কল্পনার হাসিখুশি প্রেমিক রণ আজ কি ভীষণ বাস্তব? গত কয়েকদিনের দুঃস্বপ্ন এখন যোজন দূরে। পিয়ালি বলল, তোমাকে এখন অনেক ভালো দেখাচ্ছে, তাই এটা একদম শুট করছিল না। তোমার সঙ্গে যেদিন লাস্ট দেখা হলো সপ্তমীতে, সেই দিনই কেটে ফেলেছি। এবার তুমি যা বলবে তাই করো, সেই জন্য একবার ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেট করে নিলাম শেষবারের মতো। খুশি তো? কাকা কাকিমা তুমি, কারোর মনে কোনো অভিযোগ রাখবো না। কবে আসবে বাড়িতে পারমানেন্ট? পিয়ালির যতটা খুশি হবার কথা ছিল ততটা হলো না দেখে নিজেই অবাক হলো। কেন যে এত অন্যরকম মনে হচ্ছে কে জানে। রণর কথার উত্তর না দিয়ে পিয়ালি বলল, আগে বলো কোথায় ছিলে? বর্ধমান, বিষ্ণুপুর, মুর্শিদাবাদ, বোলপুর ঘুরে বেড়ালাম। খুব অদ্ভুত লাগছিল। আমি আগা পাঁচতলা শহরে। গ্রামের পুজো যে কি দারুণ হতে পারে জানতাম না। নেক্সট টাইম তোমাকেও নিয়ে যাব। বাহ, তুমি ওইদিকে ঘুরে বেড়াচ্ছ আর আমরা দুশ্চিন্তে পাগল হয়ে থানায় ডায়েরি করলাম। এরকম পাগলামি করলে কি করে তোমরা? কাল রাতে ফিরে কাকাকে নিয়ে থানায় গেলাম। মোবাইল বাড়িতেই ফেলে গেছিলাম। বুথ থেকে কয়েকবার ট্রাই করেছিলাম, পাইনি। কে বিশ্বাস করবে তোমার কথা? রণর গলা নরম হয়ে এলো। পিয়ালির কোমর ধরে কাছে টানল সে। তখনই পিয়ালির মনে পড়ল সে মাকে বলেছিল আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে নতুন শপিং মলটায় নিয়ে যাবে, মা আশা করে থাকবে। নিজের ওপরই তার রাগ হয়ে গেল, এখন আর সময় নেই। তা সত্ত্বেও এখনই বাড়িতে পৌঁছানোর ইচ্ছেটা হঠাৎ প্রবল হয়ে উঠেছিল। পিয়ালি একটু পিছিয়ে যেতেই রণ হাত বাড়িয়ে পিয়ালিকে আবার ধরার চেষ্টা করতেই পিয়ালি হাত সরিয়ে রণর সামনে দাঁড়াল। রণর মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। পারলে ডুবুরি হয়ে নেমে যায় তার মধ্যে। রণ অবাক হয়ে জিজ্ঞেস করল, এমন করছো কেন? কি হয়েছে? তুমি রাগ করেছো নাকি? বলতে বলতে সে মুখ ঘষে পিয়ালির কাঁধে। পিয়ালি স্থির থেকে তাকে শান্ত হওয়ার সময় দেয়, তারপর আস্তে করে ছাড়িয়ে নিয়ে বলে, কাকিমার সাথে দেখা না করে উপরে উঠে চলে এসেছি, চলো নিচে যাই। নিজের শান্ত স্বাভাবিক ভাবটা দেখে পিয়ালি নিজেই অবাক হয়ে গেল। কাকিমা কিছু খেয়ে যাওয়ার জন্য চাপাচাপি করছিল। পিয়ালি শরীর ভালো নেই বলে উঠে পড়ল। প্রাণপণে শুকনো ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, রণ চলো আমাকে এগিয়ে দেবে। রণও উঠে পড়ল তার সঙ্গে। বিদায়ের ঠিক আগের কয়েক মুহূর্তের জন্য এই নির্জনতা কয়েকদিন আগেও কতটা উপভোগ্য ছিল। আজ জাফরি কাটা রেলিং দিয়ে দেওয়া সিঁড়ি ধরে নামতে নামতে পিয়ালির মনে হচ্ছিল অনন্তকাল ধরে ও যেন এমনি করে আসছে। এইটুকু রাস্তা যেন কত দীর্ঘ, এ কখনো শেষই হবে না। সিঁড়ির নিচে অবছায়ায় রণ বরাবরের মতো তাকে জড়িয়ে ঠোঁটে ঠোঁট রাখল। রণর হাত পিয়ালির কোমরে খেলা করছে, তার ঠোঁট পিয়ালির গলা ভিজিয়ে চলেছে, যা চেপে বসে প্রায় দম বন্ধ করে দিচ্ছে। হঠাৎ রণ তাকে ছেড়ে দিয়ে সদর দরজাটা খুলে দিল। আচমকা উজ্জ্বল আলোয় পিয়ালির চোখ ধাঁধিয়ে গেল। ফুটপাতে পা দিয়ে পিয়ালি বুক ভর্তি বাতাস টানল। রণ দাঁড়িয়ে আছে 100 বছরের পুরনো সেগুন কাঠের দরজার ফ্রেমে। শেষবারের মতো ঘুরে দেখল পিয়ালি, তারপর ঘুরে ধীরে ধীরে মিশে গেল বাড়ি ফেরা হাজারো লোকজনের মাঝে। আপনারা শুনছিলেন সৈকত সেনাপতির লেখা শুভ শারদীয়া। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। আর আগামী গল্পের নোটিফিকেশন পেতে ব্যর্থ পিয়নকে ফলো করুন ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে। এছাড়াও এখন আপনারা শুনে নিতে পারবেন আমাদের গল্প স্পটিফাইতে এবং পকেট ক্যাস্টেও। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।